এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারানোর অন্যতম নায়ক তানজিম হাসান সাকিবের প্রায় এক বছর আগে ফেসবুকে দেওয়া পোস্ট ভাইরাল হয়। ভাইরাল হয়ে পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়, পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি করে। নানা জায়গা থেকে নারীবাদীরা তানজিম সাকিবের বিপক্ষে ক্ষোভও জানাতে থাকে। ভাইরাল হওয়া ওই বিতর্কিত পোস্টের বিষয়ে অবশেষে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়াকে জানিয়েছেন এ তথ্য।